আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারো খুশির খবর, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো। তো গতকালকেই তোমাদেরকে কিন্তু আমি জানিয়েছিলাম বিকাশ ভবন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল 30 মে। সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে সমস্ত স্কুলগুলো 2 মে থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় গরমে ছুটি পড়েছিল, সেই সমস্ত স্কুলগুলোর মধ্যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো কিন্তু 5 জুন রিওপেন হওয়ার কথা গতকালকে বলা হয়েছিল, এবং প্রাইমারি স্কুলগুলো কিন্তু 7 জুন থেকে কিন্তু তোমাদের রিওপেন হয়ে যাচ্ছে, সেই ধরনের কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছিল। কিন্তু আজকে 31 মে নবান্ন থেকে আবার একটা নতুন ইনস্ট্রাকশন এসছে, সেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের যে ছুটি সেগুলো কিন্তু আরও কিছুটা এক্সটেন্ড করা হলো। অর্থাৎ হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুলগুলো যেগুলো 5 জুন খোলার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু 15 জুন কিন্তু তোমাদের রিওপেন হচ্ছে, অর্থাৎ তোমরা আরও 10টা দিন এক্সট্রা পাচ্ছ, মানে 10টা দিন তোমাদের স্কুল কিন্তু ছুটি থাকছে। আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 7 জুন যেটা রিওপেন হওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু 15 জুন তোমাদের রিওপেন হচ্ছে। আর কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের যেভাবে এই মুহূর্তে ছুটি কন্টিনিউড হচ্ছে সেইভাবেই তোমাদের ছুটি কন্টিনিউ হবে, এবং যাদের এখনও পর্যন্ত ছুটি পড়েনি তাদেরও খুব তাড়াতাড়ি ছুটির বিজ্ঞপ্তি কিন্তু ইউনিভার্সিটিগুলোর তরফ থেকে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এবং প্রত্যেকে কিন্তু সেই ছুটি কিন্তু পাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলেই কিন্তু তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের আপডেট। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।